আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, পারলে পারলে দূরে সরে থাকতে কি? তাহলে এই ফুল, ফুলসজ্জা, পথুবেশ, তুমি আমাকে ভালোবাসো শুধু এইটুকু প্রমাণ করার জন্যই এত সব আয়োজন করেছি আমি। আমার খুব ইচ্ছে হয়েছিল আজ রাতেই তোমাকে দেখব, আমি দেখছি, মন ভরে দেখছি।
শিরের বিন্দু ভালোবাসা সীমাহী এক মহাসিন্ধু বছরে সুখ রবে গো নুনি, তোমার যদি কিছু হতো তাহলে তো আমি সত্যি সত্যি মারা যেতাম। এই দেখো আমি পুরোপুরি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কেন তুমি এমন বাচ্চাদের মতো ছেলে মানুষই করছো? যার সাথে এত বড় দুর্ঘটনা হলো সে দিব্যি আছে, আর এদিকে আমাদের কাশিপ মিয়া দুঃখে চোখের জল ভাসাচ্ছে। এই নুরি, তোমার শাড়ির আঁচল দিয়ে ওর চোখটা মুছে দাও তো। হয়েছে, এসো না, আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল আর উনি হাসছেন। কেন আমার সাথে সবসময় এমন হবে? কেন তখনই নুরি? কথা বলো Nuri!
কাশিফ, আজ তোমার পাহাড়ি বনফুল ঠিকই বেঁচে গেল, কিন্তু মৃত্যু কি ওকে এত সহজেই ছেড়ে দিবে? ও ধীরে ধীরে সেই পথে এগোচ্ছে। আমরা তোমাকে নিতে এসেছি। তাই মানে কোথায়? আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাচ্ছো। কিন্তু তার আগে তুমি বলো যে তুমি কেন এভাবে চলে এলে, কিছু না বলে? হঠাৎ করে ঘাবড়ে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল সে সময় যদি নুরি রান্নাঘরে থাকতো তাহলে কি হতো। কি আর হতো, লাঞ্চের বদলে মিলাদ খেতে হতো। নুরি আবার আসলে একসময় না একসময় আমাদের সবাইকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর আমি যদি এই বয়সে মরে যাই, আই মিন এই বয়সে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে আমার একটু আফসোস থাকবে না। কারণটা জানতে পারি কি? কারণ হচ্ছে কোনো মেয়ে যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তার মাথায় দুটো জিনিস কাজ করে, প্রথমত তার সন্তান, দ্বিতীয়ত তার স্বামী। আমার অবশ্য কোনো টেনশন নেই, কারণ আমি খুব ভালো করেই জানি আমার স্বামী সন্তানকে টাবু খুব ভালো করে আগলে রাখবে। কি রাখবে না টাবু? ও মাই গড, নওশাবা ভাবি তো ঠিকই বলেছে। ওরা দেখছি অলরেডি ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে। এই যে এক্সকিউজ মি নারীগণ, ক্ষুধায় তো আমার পেট জ্বলছে, চোখে অন্ধকার দেখছি, আমরা কি খাবো না? আচ্ছা নুরি, তোমার ছোট্ট বাচ্চাকে তো আমি ঠিকই সামলে নেব, কিন্তু তোমার এই দুষ্ট হাজবেন্ডকে কি সামলাতে পারবো? আচ্ছা কি ব্যাপার বলো তো, কোনো গুড নিউজ আছে নাকি? এখনই নয়, তবে খুব শীঘ্রই পাবে খালামুনি। খালামুনি মানে ও খালামুনি? রান্নাঘরে একটু ভালো কোয়ালিটি জিনিসপত্র ইউজ করো, বুঝলে? সরি, আমি বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছেন আপনি। বলছি রান্নাঘরের স্টিলের জিনিসপত্র একটু ব্র্যান্ডেড হওয়া উচিত। আজকে প্রেশার কুকার বাস্ট করে যে কাণ্ডটা হলো, বলো যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হতো ভালো ফাঁসা ফেসে যেতে। আচ্ছা পুলিশও নাকি এসেছিল, ফাইম নাকি সব হ্যান্ডেল করেছে সব? দেখো প্রেস মিডিয়া এসব খবরের জন্য না একেবারে মুখিয়ে থাকে, বুঝলে? যাকে যা হবার ভালোর জন্য হয়েছে, কাশিফের কপালে না হলে দুঃখ ছিল। কেন, কাশিফের কি হতো? আচ্ছা তুমি কি আসলেই বোকা নাকি বোকার ভান করো? দেখো কাশিফ আর নুরির ব্যাপারটা তো এখন সবাই জানে। কাশিফ যে একটা গরিব অসহায় অসুস্থ মেয়েকে বিয়ে করেছে এটা সবাই জানে। দেখো একটা মশলাদার গল্প হয়ে যেত প্রেসে লোকদের কাছে, বুঝেছো? কেউ বলতো এটা আত্মহত্যা, কেউ বলতো এটা হত্যা, তাই না? নুরি একটা অসহায় মেয়ে দেখেই ওরা ব্যাপারটাকে আরো রং চং মাখিয়ে বড় করতে পারতো, তুমি বুঝতে পারছো না? শুনুন রেহনুমা, আমাদের নুরি গরিব হতে পারে কিন্তু অসহায় না। আরেকটি কথা, এই পৃথিবীতে
মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু সবাই নুরির মতো গরিবই থাকে, আর যখন মৃত্যুবরণ করে তখনও এই পৃথিবীর সব আরাম আয়েশ ধন দৌলত পিছনে ফেলে রেখে শুধুমাত্র ওই কাফনের কাপড়টুকু নিয়েই কবরে যায়। আশা করি আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন। ফর গড সেক তোমার এসব লেকচার আমাকে শুনিও না তো। ঠিক আছে, শোনাবো না, কিন্তু একটা কথা বলে রাখছি, আমার সংসারে আমি কি তৈজসপত্র ব্যবহার করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সংসার রেহনুমা। এই বাড়ির প্রতিটি ইটে আমার রক্ত মিশে আছে, প্রতিটি দেয়ালে আমার শ্বাস প্রশ্বাস, এই আমিনা বেগমের শ্বাস প্রশ্বাস মিশে আছে। সো আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে কখনো নাক গলাতে আসবে না। আর একটি কথা, আমার নুরিকে আর কখনো অসহায় বলার দুঃসাহস দেখাবেন না। ওকে, বাই। রেহনুমার এত বড় সাহস যে আমার ফ্যামিলির বউদেরকে অনেক কথা বলতে। তুমি বসো। দুধ তো আমার জন্য বলিনি, বলেছিলাম নুরিকে দুধ দেওয়ার জন্য। যাও দিয়ে এসো। জি আছে। কি বললে তুমি? আচ্ছা নৌসভা ভাবি, তুমি কি এভাবেই একের পর এক সব ভীতিহীন খবর জানাতে থাকবে? ও, এই খবরটা তোমার কাছে জুৎসই মনে হলো না? আমি কত কষ্ট করে এত বড় একটা খবর তোমাকে দিলাম। ভাবি, চিকিৎসা তারই হয় যার চিকিৎসা নেওয়ার সক্ষমতা আছে, যার অলরেডি এক পা কবরে তার আবার কিসের চিকিৎসা? এই কথাটা তো তুমি বুঝলে, কিন্তু আব্বাকে কে বোঝাবে? কাশিমকে ডাকা হয়েছে আব্বু আম্মু রুমে, তারা নাকি পৃথিবীর সব বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে নুরির ট্রিটমেন্ট করাবে। তুমি তো আমার কথা কানেই তুলতে চাও না টাবু। কি, নুরি যখন তার খুশির সংবাদটি তোমাকে জানিয়েছিল তখন তখন ভালো লেগেছে না? আর আমি তো বলেছিলাম তখন তো আমার সাথে এক চোট নিয়েছিলে। ভাবি, আমি না তোমার ছোট বোন, ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দাও না। বাহ, ভেরি গুড, অবশেষে খাঁচার পাখি খাঁচায় ফিরল। আচ্ছা ভাবি, কাল কি তুমি ফ্রি আছো? কেন না, ভাবছিলাম কালকে একটু জুয়েলারি শপে যাব, তুমি যাবে আমার সাথে? যাওয়াই যায়। ওকে, সি ইউ টুমরো মর্নিং, বাই, টেক কেয়ার। আসলে একসময় না একসময় আমাদের সবাইকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর আমি যদি এই বয়সে মরে যাই, আই মিন এই বয়সে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে আমার একটু আফসোস থাকবে না। কারণটা জানতে পারি কি? কারণ হচ্ছে, কোনো মেয়ে যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তার মাথায় দুটো জিনিস কাজ করে, প্রথমত তার সন্তান, দ্বিতীয়ত তার স্বামী। আমার অবশ্য কোনো টেনশন নেই,
কারণ আমি খুব ভালো করেই জানি আমার স্বামী সন্তানকে টাবু খুব ভালো করে আগলে রাখবে। কি রাখবে না টাবু? খবর তাহলে চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে, ভালোই হলো। ভাবি খবরটা জানিয়ে দিল, ভাবিকে এখন হাতে রাখতে হবে। কিন্তু কাশিফকে থামাবো কিভাবে? ইস, আজকের ব্লাস্টের সময় যদি নুরি রান্নাঘরে থাকতো তাহলে সব ল্যাটাই চুকে যেত। দেখো বাবা, একজনের ডাক্তারের কথার উপর ভিত্তি করে তো একটা মানুষকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। মেডিকেল সায়েন্স এখন অনেক দূরে গিয়েছে। ব্যান তো মনে হয় ওই পাহাড়ি এলাকায় নুরিকে একজন সাধারণ ডাক্তারকে দেখিয়েছে, তার কথার উপরে ভিত্তি করে আমার তো মনে হয় নুরির কোনো চিকিৎসাই হয়নি ঠিক মতো। আরে জন্ম মৃত্যুর কথা কি আগের থেকে বলা যায় না? এই যে এখন আমি তোমাদের সাথে বসে কথা বলছি, কালকে হয়তো নাও থাকতে পারি। আচ্ছা দেখো, আমি না এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি যে আমাদের নুরির চিকিৎসা করানো উচিত। তা না হলে হয়তো আমরা নিজেরাই নিজেদেরকে একদিন প্রশ্ন করব যে আমরা ওর জন্য করেছি কি। আমি তোমাদের সব কথাই বুঝতে পারছি, কিন্তু ওর চিকিৎসা করাতে গেলেই তো সব কিছু জেনে যাবে। আর ও যদি সামান্য ভাবে কোনো কারণে কিছু জানতে পারে তাহলে কি সর্বনাশটা হবে? মা, তুমি চিন্তাই করতে পারি না বিষয়টা। আমি বলছি ইনশাল্লাহ ওর কিচ্ছু হবে না। আমরা তো আমাদের বৌমার মৃত্যুর জন্য এভাবে বসে থাকতে পারি না, একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত। মা, আমরা জানি যে আমরা নুরিকে হারাতে চলেছি, কিন্তু ও তো এই সত্যটা জানে না। আমার মনে হয় কি, কেন ওকে জানিয়ে প্রতি মুহূর্তে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিব বলো? কারণ মা একবার ভেবে দেখো, ও যদি কোনোভাবে এই সত্যটা জানতে পারে তাহলে প্রতি মুহূর্তে এটা নিয়ে ভাববে, এটা নিয়ে চিন্তা করবে, এবং বেঁচে থাকার যে আলো ওর চেহারায় খেলা করে, বেঁচে থাকার যে প্রবল ইচ্ছা ওর মধ্যে, সব ধূলিসাৎ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। মা, মৃত্যু চিন্তা এমন এক চিন্তা যেমন সে সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়ে তার মধ্যে একরাশ ভয় ঢুকিয়ে দেয়। আমি বলি কি, থাক না, যেমন চলছে চলুক। তোমার কথার সাথে আমি কিন্তু একমত হতে পারলাম না। কাল যখন আমি আমার বিবেকের সামনে দাঁড়াব তখন কি জবাব দেব? আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। কি মা, বলো। আমরা যদি নুরিকে চিকিৎসার কথা জানতে না দিই, যে নুরির দায়িত্বহীনতার জন্য এত কিছু হয়েছে, এই তো? আচ্ছা নরসভা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ওই মেয়েটা শুধু শুধুই যদি এই দায়িত্বহীনতায় কাজ করবে, ও কি আমাদের ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চায়, নাকি ও নিজে আত্মহত্যা করতে চায়? টাবু আমার গুড নিউজ শোনার জন্য একেবারে অস্থির হয়ে আছে। গুড নিউজ তো তুমি তাকে দিবেই বলেছিলে। চুপ করো তো। এ বাবা, তুমি না প্রমিস করলে তুমি কি নিউজটা জানাবে? আরে বাবা, আমি তো এখন কাউকে কিচ্ছু বলছি না। কিন্তু তুমি না প্রমিস করলে যে সবার আগে তুমি টাবুকে জানাবে, আর এখন লজ্জা পাচ্ছ? স্যার,
হয়।